আজ 29টা রোজা রাখার পর ফাইনালি আজকে আমরা ঈদের নামাজ পড়তে চলে এসেছি ঈদগাহ ময়দানে। এটা হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান, ঠিক আছে? এটা আমাদের ঈদগাহ ময়দান। ফাইনালি সবাই এটা আসছে, এসে আমাদের পাকা আসছে ভাইরা। আমার এখান থেকে ঘন্টা প্রায় এক ঘন্টা ধরে ঈদের নামাজ পড়তে এসছে, ফাইনালি আমিও চলে এসেছি। আমি যাচ্ছি আপনি ঈদগাহ ভিতর দিয়ে। নিজের বিবিকে সর্বপ্রথম দিয়ে সালাম দিয়া, নিজের সন্তানদেরকে সালাম দিয়া, এই সালামের রেওয়াজটা আমাদের মুসলমানের মধ্যে খুবই কম। কিন্তু মুসলমানের ঘরে সালাম এসছে, সেখানে কিন্তু আজকে আমাদের কি লজ্জা নেই। কিন্তু যেখানে লজ্জা করা দরকার নাই সেখানে কিন্তু আজকে আমরা লজ্জা করি। আজকে আমরা সর্বপ্রথম নিজের বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে সালাম দেওয়া, কি